মাঝনদীতে ভেসেল আটকে বিপত্তি। সারা রাত সেখানেই দাঁড়িয়ে থাকলো যাত্রী বোঝাই ভেসেল। দীর্ঘক্ষণ পর ছোট নৌকা করে যাত্রীদের উদ্ধার করা হয়। পলি জমে নদীর নব্যতা কমে এই বিপত্তি নদিয়া শান্তিপুরে। ভাটায় নদীর নব্যতা কমে বিপত্তি। সারা রাত মাঝ নদীতে আটকে থাকলো ভেসেল। দীর্ঘ সময় পর একটি নৌকায় করে যাত্রীদের উদ্ধার করা হলেও সকালে ভেসেলটি কুলে আনা হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ভাগীরথীতে। জানা গেছে শান্তিপুর ও গুপ্তিপাড়ার মধ্যে দীর্ঘদিন ধরেই ভেসেল পরিষেবা চালু রয়েছে। যাত্রীদের পাশাপাশি ছোটখাটো গাড়ি ছোট লরিও পারাপার করে ভেসেলে। শুক্রবার মাঝ নদীতে একটি ভেসেল পলিতে আটকে যায়। ভাটায় জল কমে যাওয়ায় নদীর নব্যতা কমে গিয়ে এই বিপত্তি। সে সময় ভেসেলে বিভিন্ন হাট থেকে ফেরা বহু কাপড় ব্যবসায়ী ছিলেন। শান্তিপুর বিডিওর গাড়িসহ চালক আটকে যান মাঝ নদীতে। যদিও গাড়িতে বিডিও ছিলেন না বলেই জানা গেছে। তো এইখানে কোনো রেস্কিউ করার ব্যবস্থা ছিল না? করেছে, লেবারগুলো অনেক হেল্প করেছে। আচ্ছা, তো কি কারণে হচ্ছে মনে হচ্ছে? বালির মানে বালি চর পড়ার জন্য। সেই চর পাড়া কাটানোর ব্যাপারে যদি ঠিকঠাক করা হয় তাহলে সমাধান হতে পারে। অন্যান্য অনেক যাত্রী গাড়িসহ আটকে যান। এই ঘটনার পরেও প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। আমরা রাত্রি 9টায় আমরা এই মাঝগঙ্গায় আটকে গিয়েছি, তখন থেকে কোন রকম পরিষেবা আমরা পাইনি। আজকে যেভাবে মানুষগুলো এই মাঝগঙ্গায় রাত্রিবেলায় সারা রাত কাটিয়েছে তাতে আমাদের বোঝা উচিত ছিল যে আমাদের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি এই যদি মাটি কাটানোর ব্যাপারটা যদি আগে থেকে ঘটানো যেত তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আজকে আমাদের দেখতে হতো না, যে সারা রাত আমরা মাঝগঙ্গায় রাত্রিবেলায় কষ্ট করে শীতকালে। তো ওর কথা এত এমএলএ এমপি কত কিছুর মানে সামনাসামনি আমরা হয়েছি, তারা এতদিন দেখাচ্ছে সব কিছু, অথচ ব্যবস্থা করার জন্য করানোর জন্য কেউ এখানে ছিল না। সারা রাত বোটে আটকে ছিলাম, কিন্তু দেখা যায় কলকাতায় ট্র্যাকিং করা থাকে গঙ্গা ইয়েতে, যেখানে চর পড়ে যায় সেখানে বল দিয়ে ট্র্যাকিং করা থাকে। সেই ট্র্যাকিং যদি করা থাকতো তাহলে আমাদের এই সমস্যাটা হতো না। আর যেটা ড্রেজিংয়ের ব্যাপার, বহুদিন ধরে শুনছি মানে এমএলএ এমপি কোটায় এই ড্রেজিংটা হয়, কিন্তু আমাদের এখানে কোনো ড্রেজিং হয়নি, যার ফলে রেগুলারই এরকম পারপাড়া নিতে অসুবিধা ভোগ করতে হয় সাধারণ মানুষকে। এরই মধ্যে রাজ্য কেন্দ্র তরজা শুরু হয়েছে। দীর্ঘদিন ভাগীরথীর পলি সংস্কার না হওয়ায় কেন্দ্রকে তোপ দেখেছেন স্থানীয়রা। যদিও সাংসদ জগন্নাথ সরকার বলেন গঙ্গা সংস্কার কেন্দ্রের দায়িত্ব হলেও রাজ্য দায় এড়াতে পারে না। তিনি আরো বলেন ঘটনার সময় কেন্দ্র সরকার ছুটে এসে তাদের উদ্ধার করতে পারে না। বিপর্যয় মোকাবিলা দপ্তর কি করছিল সে সময়, স্থানীয় প্রশাসনও কেন তৎপরতা দেখায়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংসদ। খুবই দুঃখজনক ঘটনা, এই শীতের মধ্যে তারা সারা রাত্রি গঙ্গা বক্ষে থাকলো, এটা কষ্টদায়ক ব্যাপার, অমানবিক ব্যাপার। আমি প্রথমেই বলবো প্রশাসন, এই ছোটটাকে রেস্কিউ করতে কেন্দ্র সরকারের টিম আসবে না, মিলিটারি আসবে না, তাহলে ডিজাস্টার ম্যানেজমেন্ট কি করছে, প্রশাসন কি করছে, পুলিশ থানা কি করেছিল, ডিএম অফিস কি ঘুমাচ্ছিল রাতে? তাদের দায়বদ্ধতা নেই প্রশাসনের যে এই ওটাকে উদ্ধার করার জন্য যা করণীয় করতে হবে, আটকে যেতেই পারে যে কোনো কারণে, গঙ্গায় পলি জমে, পলি কোথায় পড়তে পারে, আর সেখানে আর যেখান দিয়ে জাহাজ চলা করতে পারে ডিপ আছে গঙ্গা, সেখান থেকে একটা ওপরে ভাসমান কোন সংকেত দিয়ে রোড ম্যাপ তৈরি করে দেওয়া উচিত, এখানে গেলে আটকাবে না। কেন্দ্র আসবে যখন সার্বিক জলপথ সংস্কারের জন্য পুরো পথকে ড্রেজিং করে কাজ করার প্রয়োজন, তখনই কেন্দ্র সরাসরি কাজ করতে পারে তাও রাজ্যের সহায়তায়। এখানে সহায়তা তো মিলছেই না, শুধু দোষারোপ করতে ব্যস্ত, প্রশাসন নিয়ে রাজনীতি করতে ব্যস্ত। যদিও শান্তিপুরের বিধায়কের দাবি, আমি গভীর রাতে খবরটি পাই, ঘাট মালিক লোক পাঠিয়ে দ্রুত যাত্রীদের উদ্ধার করেন। শেষ রাত্রিরে ঘটনাটা ঘটেছে, আমি খবরও পেয়েছি। ওখানে যিনি ঘাটের মালিক আছেন তিনি তার ছেলেকে পাঠিয়েছিলেন এবং তিনি যথেষ্ট তৎপরতার সাথেই কাজ করেছেন, কারণ যারা ওই ভেসেলে আটকে ছিল তাদেরকে রেস্কিউ করা হয়েছে। মূলত হাটের জিনিসপত্র নিয়ে কিছু মানুষ ছিলেন,
তারা তো আর জিনিসপত্র ছেড়ে বেরিয়ে আসতে পারবেন না, তারা রয়ে গেছেন, তাদের যথেষ্ট অভাব অভিযোগ যা ছিল সেগুলো শোনা হয়েছে, সেজন্য কোনো সেই অর্থে কোনো দুর্ঘটনা ঘটেনি। আর যেটা আপনারা বললেন রোড ম্যাপের কথা, এটা আমি আজকেই ঘাটের মালিকের সাথে কথা বলছি, বলে যদি একটা রোড ম্যাপ করে দেওয়া যায়, কারণ রাত্রিবেলা স্বাভাবিক দেখা সবসময় সম্ভব হয় না, এটা আমি ব্যবস্থা নিচ্ছি। শীতের রাতে মাছ গঙ্গায় আটকে থেকে অনেকেই সামান্য অসুস্থ হয়ে পড়েন, প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন অনেকেই। প্রাকৃতিক ঘটনা, গাড়িতে একটা বাচ্চা ছিল 3 মাসের, সে এত কান্নাকাটি করছে, তাকে উদ্ধার করার জন্য আমরা কাকতি মিনতি করেছি। আমরা তো ঠিক আছি, আমরা সবাই রয়েছি গাড়ির মধ্যে, অসুবিধা হয়েছে সবারই, কিন্তু উনাকে উদ্ধার করার জন্য আমরা অনেক রকম চেষ্টা করেছি। বাচ্চাটা অঝরে কেঁদে যাচ্ছে সারা রাত, অনেক পরে বলে বলে একটা পানসিতে করে উনাকে পার করা হলো। তাদের গাড়িও এখন আমাদের মধ্যে রয়েছে, প্রায় 11 খানা গাড়ি আমরা মাঝগঙ্গায় সারা রাত কাটালাম। এই কাটানোটা, এই যে পরিস্থিতিটা হলো, এগুলো আরো আগে থেকে এগুলো দেখা দরকার ছিল। গঙ্গার গভীরতা কমে যাওয়ার ফলে বেশ কিছুদিন হলো ডাশমন্ডির লঞ্চটা চলাফেরা করতে পারছে না। আমাদের যে দুটো ভেসেল আছে সেই ভেসেলে লোকজন চলাফেরাটা করে। শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাটের উপরে গুপ্তিপাড়ার অধিকাংশ মাছ ব্যবসায়ী, চাল, বিভিন্ন ধরনের নিত্য নতুন যে কারবার যারা করে, তারা শান্তিপুরে এসে বেচা কেনাটা করে। শান্তিপুরের বেশ কিছু কাপড় চোপড় তারা প্রতিনিয়ত গুপ্তিপাড়াতে দিয়ে যাতায়াতটা করে। এমতো অবস্থায় আমরা এ ব্যাপারে গতবার আমাদের যে এমপি জগন্নাথ সরকারকে আমরা বলেছিলাম, তিনি বলেছিলেন যে অল্প দিনের মধ্যে ডিসিংটা হবে, কিন্তু আজ পর্যন্ত সে ডিসিংটা হয়নি। গতকাল রাত্রি 10টার সময় আমাদের যে বড় ভেসেলটা মাঝগঙ্গায় আটকে যায়, সেখানে সঙ্গে সঙ্গে আমরা আমাদের নৌকা দিয়ে সেখানকার যারা একটা বাচ্চা বা একটা ভদ্র মহিলা ছিলেন তাকে উদ্ধার করে পারাপারে, পাশাপাশিভাবে ওখানকার যারা প্যাসেঞ্জার ছিল তাদের প্রত্যেককে উদ্ধার করে আমরা ডেঙ্গাতে নিয়ে আসি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর।